যাবে না যাবে না যাবে না যাবে না খেলাবি তো দা 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 খুলে যাচ্ছে কত মিশা আসলে খারাপ হচ্ছে আমি তো এইভাবে করলাম কেটে দিস চল ওই থাকা যা মামাকল 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 রেডি কর সকালবেলা ভাগনার ফার্স্ট একদম বৌনির মাছ প্রায় 2 কেজি ওই আন্দাজ করে 2 কেজি হাত বাতে যাচ্ছিল ইয়েস আলা কি করেছে বিগ সাইজ পাল্লা এক পাল্লা খুলে গেছে ওটা বাচ্চা বাচ্চা শিকারি মাছ ধরতে পারিস না কিছু না সকাল সকাল চলে এসেছিস এদিকে চাপ কাত কর ওইভাবে হবে না গায়ে লাগা একটু বড় মাছ গায়ে লাগা গায়ে লাগাচ্ছে চাকা চাক খেলে আনিস হাত না ব্লিং করে আসতে নিয়ে চলে যাচ্ছে পাল্লা পাল্লা মুখ বাদ দিয়ে ঠিক আছে এই যে বন্ধুরা শর্কেটের মাছ সারাদিনের রেজাল্ট একটা একটু বড় মাছ হয়েছে অনেকক্ষণ কষ্ট করার পরে দাদা একটা মাছ ধরেছে আমি বসে পড়েছি একটু তো করতেই হয় এই যে ছোট্ট একটা বেবি কাতলা এলো না কাঁধে করে যাচ্ছে সাব্বাস দেখি দেখি সিনটা একটু দেখি সিনটা একটু দেখি একদম উপরে উঠে দা ও এইখানে পায়ের ধারে নিয়ে এসো দাঁড়াও দাঁড়া উপরে রাখো উপরে রাখো উপরে রাখো ছোট ক কেজি হবে 5-6 কেজি হবে ও তা হবে 6 কেজি ঠিক আছে ফেলে দাও কত নম্বর সিট কাকা 23 নম্বর সিটে মাছ দেখালাম আর একটা মাছ খেলানো হচ্ছে আর একটা বড় মাছ কোথায় জানো আছে রাজুদা কোনটায় খবর না আজকে ভালো ভালো রেজাল্টটা দাও তুমি আসো না এদিকে মাছ না খাও আপডেট দেবো 1.5 কেজি কাকা 1.5 কেজি হবে না 100-200 গ্রাম হবে তো যাই হোক এই যে পুকুর মালিক এসে গেছে একদম হলুদ গেঞ্জি গায়ে দিয়ে ফরমা দিয়ে আছে এখন কি মাছ খেয়েছে সারাদিনের আপডেট দেখে দিচ্ছি এই মাছ ছাড়বে মনে হয় আমাদের মাছ হয়েছে মোটামুটি কেজি তিনেকের কাতলা আছে দেখি ঠিক আছে আবার আছে ওদিকে আছে যাবে না যাবে না যাবে না যাবে না এ বুকে লাগবে বুকে লাগবে কিন্তু বুকে লাগবে এটা কাপড়টা বুকে লাগবে কিন্তু ভিডিওটা করে রেখেছি একদম আরে জালটা তুমি আমাকে ধরাও না কাকা হ্যাঁ ছাড়ো না ছেড়ে দাও মা তো ধরা আছি এলো জাল হে করো ধরো ধরো মাছটা তুমি ছেড়ে দাও হ্যাঁ ঢুকে দাও অনেক কষ্ট হয়েছে কাকা হ্যাঁ
আজকে আমাদের বেস্ট শিকারি আজকে ফ্লপ, তিনখানা বিশাল বিশাল তিনখানা কাতলা, এক কেজি দেড় কেজি নাকি। এই দাদা এসছে, দাদা একটু দেখতে এসছে, দাদার হাতে লাড্ডু ঘুরছে। আর আছে কিছু আমাদের 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 মুরব্বী বাবু কি করেছে আজকে? মুরব্বী বাবু ছয় সপ্তাহ হয়েছে। যাক, খুশির না খুশির মধ্যে একটু একটু খুশি না? কাকা মেরেছে আবার, মার 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 যাওয়ার সময় খাবার মাছ, যাওয়ার বেলা খাবার মাছ, যাবার বেলা খাবার মাছ, উঠতে আমার দেরি হচ্ছে না, আজ দেরি হয়ে উঠে। চলো ওই এক দেড় কেজি সাইজের মাছ, ঠিক আছে, বেশি করে আর করলাম না। দেখি আর একটা বড় দেখি, এই আর একটা বড় হয়েছে, এইদিকে এইদিকে রাখো। চলো ঘেটু মির্গল আছে একটা, মির্গল রে ঠিক আছে, মারপিট করছে। চলো পাঁচটা মাছ এখানে, ঠিক আছে। এই যে সরকেট শ্মশানের পুকুর, আজকে কত নম্বর সিট চলছে? বন্ধ হওয়ার পরে আবার যে ওপেনিংটা হলো, চার নম্বর চলছে। আজকের রেজাল্টটা কি হচ্ছে সেটা একটু জানাবে? ছোট মাছ সেরকম পজিশনে খায় না, হ্যাঁ, তিনটে খালি বড় মাছ খেয়েছে, মোটামুটি আটটা দশটা বারোটা করে সবাই পেয়েছে। আচ্ছা, আর কিছু সিটে একদম কম হয়েছে, তিনটে করে পেয়েছে, কিন্তু যে মাছগুলো খেয়েছে সাইজটা কিন্তু এক কেজির নিচে কিছুই দেখতে পেলাম না, কিন্তু রুই মাছ কিছু কিছু ছোট দেখলাম। তো রুই মাছ কি ছোট আছে, কাতলা মাছ যেগুলো খেয়েছে মোটামুটি এক কেজির উপরেই সবগুলো দেখলাম। তো যাই হোক, এখন টিকিট কত চলছে? টিকিটটা তো 3000 চলছে এখন। আচ্ছা, সপ্তাহে দুদিন, বৃহস্পতিবার আর রবিবার। তো যাই হোক, যদি বন্ধুরা আপনারা অরিজিনাল রিপোর্টটা আমি দিলাম, এখানে কোনো ডুপ্লিসিটি নেই, যদি আপনাদের ইচ্ছা হয় পছন্দ হয় তবেই আপনারা এখানে মাছ ধরতে আসবেন। পুকুর মালিকের সঙ্গে বা কমিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা মাছ ধরতে আসবেন। নিজের দায়িত্বে মাছ ধরুন, কাউকে দোষারোপ করবেন না। ধন্যবাদ।